অহিন্দু ধর্মের মানুষেরা ওরাতে তেত্রিশ কোটি দেব পূজা করে কল্যাণ অকল্যাণের মালিক মনে করে শীতলা দেবী আছে একজনার নাম শীতলা দেবী আর কাছে গিয়া যদি মহাপতে কানতে পারে জীবনে কলেরায় ধরবে না মনসা দেবী আছে মনসা দেবীর কাছে গিয়া যদি বিনয়ের সাথে কানতে পারে কোনোদিন সাপে আঘাত করবে না লক্ষীর কাছে যদি জেন্দেগি ভার বিনয়ের সাথে কান্না করতে পারে জীবনে ফকিন্নি হইয়া মরবে না আল্লাহ কায় হিন্দু ধর্মের মানুষ তোদেরকে কোন দেবী বানায় নাই তোদের বানাইছি আমি তোরা আমার বান্দা আমি তোদের মাবু হাকি কত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা বাস এরে নবী না সে কুম্মতের দল ও খ্রিস্টান ধর্মের মানুষেরা যিশু খ্রিস্টকে তোমরা মাথার মুকট মনে করেছ ঈশা নবীর তোমরা মনে করো খোদা খোদা ভাব অতচ তোমরা যারে খোদার আসনে বসাইছো তারেও তো আমি বানাইছি মারিয়ামের গর্বে ইসারে দান করলাম বাবা নাই এলাকার সব মানুষ গরম হয়ে গেল এই মারিয়া স্বামী নাই বিয়া হয় নাই ছেলে পাইলি কই মারিয়াম বলে আমারে আল্লাহ এমন ফালাইলো আজ আবার রিমান্ড যখন শুরু হয়ে গেল ওই সময় রোজাদারের নিয়ম ছিল কথা বললে রোজা ভেঙ্গে যাবে কথা বললে এই আইনটা যদি আমি হইতো ডেলি তিরিশটা রোজা রাখতো ডেলি মারিয়াম বললেন আমি রোজাদার আমি জবাব দিব না এই সন্তান জিগাও বাচ্চা কথা বলতে পারেনি আর জিগাও সব মানুষগুলো এবার মারিয়ামের সামনে সব বাচ্চা ইসা নবীর জিগাইব পিচ্ছি কোলের ভেতরে এই তোরা কে বানাইছে তুই কেমনে আইলি মারিয়ামের গরমে সাথে সাথে ঈশার জবান খুলে গেল আওয়াজ তুলে বললেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আমারে আল্লাহ বানাইছে আমার আল্লাহ চাইলে সব পারে বান্দা চাইলে কিছুই পারে না আদের কুদুর তুদারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলি তুহি মেরা চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে মদিনার নবী চায় আবু জাহাল কালেমা আল্লাহ কয় আমি চাই না আবু জাহাল কালেমা পড়বে নবী চেষ্টা কম করেন না আবু জাহালের জবানে কালেমা জারি হয় নাই এরে নবীর উম্মত আমার আল্লাহ চাইলেন ওমরের মতো বান্দা কালেমা পড়বে কালেমা পড়েই ফেললো কালেমার বদৌলতে আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করলেন এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না পালায়া যায় কেমন বেড়া শয়তান দেখলে পালায়া যায় আমি এক বাঙ্গালি কয় হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারে দেখলো ভালায়। কেন তুই ওমর নি কয় না তো পালায় কেন কয় আমি শয়তানের থেকেও বড় শয়তান শয়তান জানে না যে এই পথে চারটা আকাম আছে যে আকামের খবর আমি জানি শয়তান এগুলো জানে না যেই অর্ধ অর্ধজাহান শাসন করলেন খেজুর পাতায় বসে কোন গার্ড নাই সিকিউরিটি গার্ড নাই বডি গার্ড নাই অর্ধ দুনিয়া শাসন করে গেলেন কোনো মান নাই আজ দেড় হাজার বছর পরে সোনার বাংলায় দাঁড়াই এক মাওলানা কয় ওমরে ফারুক ভণ্ড ভাগ্যের নির্মম পরিহাস সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুল এ খেতমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন বক্স দীর্ঘ সময় হাজরাত উলামায় কেরাম আপনাদের সামনে কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরায় জুমারের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্ল আলিহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও ও হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস করেছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ বাক তৌফেক দান করুন ওলিয়া ইবাদি আল্লাহ দিনা আশরাফু আলা আনফুসিহিম হে রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ওসাল্লাম আমি আল্লাহর বাণী উম্মকে আমার পক্ষ থেকে পৌঁছে নেন বলেন হে আল্লাহর প্রিয় বান্দাবান্দিগণ তোমরা যারা গুনা করে নিজেদের উপরে জুলুম করেছো লা তকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহ পাকের দয়া অনুগ্রহ থেকে কেউ পিছনে যেও না নিরাশ হও না ইন্নল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক সবার গুনাহকে মাফ করে দিবেন ইন্নাহু হুয়াল আল রহিম নিশ্চিত আল্লাহ পাক চূড়ন্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলে না তা ইবুমিনা কামান লা জম্বালা গুনাহের থেকে তৌবা করণেওয়ালা আল্লাহর কাছে এত পবিত্র যে জীবনে কোনো গুনাহের কাজই করেনি আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে তওবার পথে ডেকেছেন জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন নবীজি বলেন আমার কাছে কোরআন শরীফ মহামূল্যবান একটি সম্পদ এর প্রত্যেকটা সুরা আয়াত অক্ষর আমার কাছে প্রিয় তুলনামূলক এই আয়াত আমার কাছে আরও বেশি প্রিয় কারণ আল্লাহ যে কি পরিমাণ দয়াময় আল্লাহ এই আয়াতের মাধ্যমে তা ব্যক্ত করেছেন মানুষ দুনিয়াতে আসার পর থেকেই অন্যায়ের সাথে জড়িত হয় না অন্যায়ের সাথে জড়িত হবে দূরের কথা অন্যায় কি জিনিস বুঝেই না বুঝ যখন শুরু হয় এরপরে টুকটাক হালকা পাতলা অন্যায় করে কিন্তু আল্লাহ যেহেতু দয়াময় আমল নামা এখনও জারি করেন নাই আমল নামা জারি না হইলে গুণা লেখা হবে না যখন থেকে আমল নামা জারি তখন থেকে মানুষ অন্যায় করে অল্প অল্প করে দুই এক দুই এক দিন একটা দুটো করে এরকম অন্যায় করতে 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 তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত গুনার পাহাড় করেছে এতগুলো গুণা করতে পাহাড় বানাইতে তার সত্তর বছর শেষ আল্লাহ বলেন আমার দয়া কত তুমি যখনই তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে তওবা করবা। আমি আল্লাহ তোমার সত্তর বছরের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব আল্লাহর পাওয়ার কত আল্লাহ পাক রব্বুল আলমিন তওবার পথে দুনিয়ার সমস্ত মানুষকে ডেকেছেন যদি বলতেন মুমিনেরা আসো বেইমান বাদ আল্লাহ এমন একটা শব্দ এখানে উচ্চারণ করেছেন যে শব্দটার ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এর ভেতরে সামিল হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান সমস্ত দুনিয়ার মানুষ এই শব্দের মধ্যে সামিল শব্দটা আরবি আওয়াজ হলো আব্দ বাংলা বা উর্দু হলো বান্দা আল্লাহ বলেন আমার বান্দা শুধু বান্দাই বলেন নেই কি বলেছেন এই দি আমার প্রিয় বান্দা আল্লাহ বান্দা শব্দ বলে সবাইকে ডাকলেন কেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুনিয়াতে একের সাথে অন্যের সম্পর্কের একটা সূত্র থাকে ছাত্র ওস্তাদদের সম্পর্ক মা বাপ সন্তানের সম্পর্ক মুমিন মুমিনের সম্পর্ক ঠিক আল্লাহর সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে সম্পর্কের সূত্র অনেক এর মধ্যে একটা হলো আসল আসল সূত্রটার দ্বারা মোহাব্বত বাড়ে ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় আমার ব্যাপারে এই লোকটাকে চিনো হ্যাঁ চিনি আমাকে পরিচয় দাও এর নাম এই বাবার নাম এই মায়ের নাম এই এলাকা থানা জেলা অমুক জায়গায় অমুক মসজিদে ইমামতি করে এই পরিচয় একটা দিল আর ছাত্র যদি ডাইরেক্ট পরিচয় দেয় আমার ওস্তাদ আমার শিক্ষক তাহলে এটা আসল পরিচয় এবং মহাব্বতের পরিচয় এই পরিচয় মোহাব্বত বেড়ে গেল ছাত্রের ব্যাপারে যদি আমাকে বলা হয় এই ছেলেটাকে আমি তাকে পরিচয় দিলাম ওর নাম এই বাড়ি এই বাবা এই অমুক মাদ্রাসার ছাত্র আর সব বাদ দিয়ে যদি বলি আমার ছাত্র এর দ্বারা সন্তানের সম্মান বাড়লো না কমলো বাড়লো আল্লাহকে বলে আসমানের মালিক জামিনের মালিক হুয়াল হাইয়ুল কাইয়ুম এটাও এক পরিচয় আমার সাথে আল্লাহর মোহাব্বতের পরিচয় কি তিনি আমার মাবুদ তিনি আমার আল্লাহ যদি বলেন এই তোমার পরিচয় কি বলবে আমার বাবার বাড়ি এই মায়ের বাড়ি আমার পরিচয় আমি কাজ করি আল্লাহ যদি তাকে বলে এত পরিচয় দরকার নাই আমার বান্দা আমার আর কোন কিছুর দরকার আছে এমপি সাহেব পার্লামেন্টে ঢুকবেন মন্ত্রী ঢুকবেন পাস কার্ড আছে আছে চিনে ফেলছে অপরিচিত একজন লোক ঢুকতেছে প্রহরী বা গার্ড বলে এই তুমি ঢুকো কেন পরিচয় এমপি যদি বলে এটা আমার বন্ধু দরকার আছে আল্লাহ পাক এই জন্য আল্লাহর সাথে আমাদের পরিচয়ের মূল সূত্র মোহাব্বতের মূল সূত্রের নাম এবাদাত আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম এবাদাত কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেনই এবাদাতের জন্য ওয়ামা খালাকতুল আবতুল ইনসা ইল্লা লিয়া আবুদুহুন আল্লাহ বলেন আমি মানুষ জিন সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদাতের জন্য কিসের জন্য এবাদাত এবাদাতের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় হবে এজন্য অধিকাংশ মুফশ্রী নেকেরাম এখানে আরেক ধরনের থর জমা করেছেন মা খালাকতুল জিন্নাবাল্ ইংসা ইল্লাহ লিয়াবুদুন আয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল্ ইংসা ইল্লা লিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারেফত মারেফাত মানে পরিচয় লাভ করা আল্লাহ কয় আমি মানুষ দুনিয়াতে পাঠানোর একমাত্র কারণ আমার মা রেফত অর্জন করার জন্য মা আরেফত পরিচয় লাভ হবে আদাতের মাধ্যমে অতএব যারা বলে মা রেফত আমরা মানি না তারা বা তেল যারা বলে মা রেফত আমার জীবন শরীয়তের টাইম নেই তারাও বা তেল যারা বলবে শরীয়তের ভেতরেই মা রেফত তারা আহলে হক দুধের মধ্যে মাখন আছে না নাই দেখা যায় দেখা যায় আছে যে কথাটা কত পারসেন্ট সত্য আপনি গাভীর পাঁচ কেজি দুধ নিয়ে বললেন এই দুধের মধ্যে মাখন আছে একজনে এটাকে সত্যায়িত করার জন্য হাত ঢুকায়ে দিল দেড় ঘন্টা খুঁজলো মাখন কই ঘাম সুটায় এক চিমটি মাখনও পেল না বলো তুই একটা মিথ্যাবাদী ধোকাবাজ ওর কথা আপনি ধোকাবাজ হ্যাঁ আপনি বলবেন কেয়ামত যেমন সত্য পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়া যেমন সত্য গাভীর দুধের মধ্যেই মাখন আছে কথাটাও দেখি না দেড় ঘন্টা খুঁজলাম পাইলাম না হ্যাঁ আছে খুঁজতে হবে লাইন মতো অলাইনে খুঁজলে পাওয়া যাবে শরীয়তের মধ্যেই মারে ফত্য দেখা যায় না ধরা যায় না খুঁজতে থাকো লাইন মতো খুঁজো পেয়ে যানা লাইন সারা লাইন মতো লাইন কি বিনা খুঁজো গান খায় খুঁজো বে পর্দায় খুঁজোরা মোকাদ্দমে আকু মারে ফত আজ নিশিতে হ দারেকাতু তামামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি এক দল বলে আমরা মারিফাত মানিনা তারা বাতিল আর দল এই জমিনে আছে এরা বলে মারিফাত আমাদের আসল শরিয়ত আমরা মানিনা তারাও এরকম বহু মারিফাতের সম্রাট আছে যারা শরীয়ত মানে না মা রেফতের সম্রাট হয়ে লাল কাপড় পেঁচায় বসে থাকেন আছে নাই নেই আঙ্গুলের নখগুলো সাধনা করে অনেক বড় বানায় দশ আঙ্গুলে আংটি বিষ্ঠা ঠিক গোসল নাই খাওয়ন নাই নিরামিষ খায় সাধনা করে এরা সাধক মা রেফতের সম্রাট এদের চুল যেমন লাম্বা মোছ আরো লাম্বা মোচ এত বড় যে এটাকে ঘুরাইয়া কানের উপর দিয়ে নিয়ে ফেলে দেয় কারণ একটা আলাদা গেট থাকতে হবে না আলাদা এর পরিচয় পেছন থেকে তাকাইলে নারী না পুরুষ চিনার কোনো উপায় নেই ওটা বুঝেননি নবীনগর বাস থেকে ঢাকায় রওনা এক মায়তের সম্রাট বিভিন্ন বাস ভেতরে অনেক ভিক্ষুক ভিক্ষা করে অন্ধ ভিক্ষুক লাঠি দিয়া টোকাইয়া গাড়িতে উঠে বলল ও যাত্রী ভাইরা কিছু দিবা আমি দোয়া করব অন্ধ মানুষ আমার দোয়া ফেরত যাবে না তোমাদের যাত্রা পথ নিরাপদ হবে দেখবেন শয়তানের সব কাজ কিন্তু খারাপ না কিছু কিছু কাজ ভালো এই যুবক মোবাইলটা নিয়ে এমন করো কেন আমার এবার ওই মারেফতের সম্রাট কিছু টাকা দিল কাকে এই মোনাজারটা দিয়ে দিলে কপালটা পুড়ে যাবে কিন্তু বাকি শুধু হাত দুইটা শুধু উঁচা করবো এই আর নিচে নামবে না আগামী বছরের আগে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন অন্ধ ভিক্ষুককে টাকা দিল বাসের ভেতরে নারীও থাকে পুরুষও থাকে টাকাটা ভাইল যে হাতের মধ্যে আঙ্গুল স্পর্শ করে বুঝলো একটা ভালো নোট পাইছে তার জন্য একটা ভালো দোয়া করা দরকার টাকা দিলকে মারেফতের সম্রাট কারণ সে মারেফতের সম্রাট না শরীয়তের সম্রাট না হলুমান সিনার উপায় নাই অন্ধ মানুষ বুঝেও না ডান হাতটা বাড়াইয়া মাথায় হাত দিছে তাই চুলগুলো খুব কি বড় খুব খুশি মনের মতো একটা দোয়া করে দিল আল্লাহ চাওয়া মাত্র দিয়ে দিল পুরুষের কপালে ঠাড়া বলল বোধ প্রথমে আমাকে এক মহিলাই দান করে দিল লম্বা চুলওয়ালা আমি অন্ধ মানুষের দোয়া তুমি খালি ফিরাও না তো দোয়া করে দে আল্লাহ তার গর্বে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করে দেও এই হলো মা সম্রাটের পরিণাম ফল শরিয়ত না মানলে মা রেফতের সম্রাটদের এমনই হালাত হবে কয়ামতের ময়দানও সব উল্টাপাল্টা হবে শরিয়ত

যার করি তিনি আমাদের যার করি তিনি আমরা হলাম বান্দা আসল সম্পর্কের মোহাব্বতে আল্লাহ আসল পরিচয় আমাদের ডাক দিলেন তুমি মাওলানা তুমি মুফতি তুমি মহাদ্দিস না এগুলোর আসল পরিচয় আমার সাথে তোমার নাই আমার কাছে তোমার মুফতিগিরির ভ্যালু নাই আমার কাছে তোমার বক্তাগিরির ভ্যালু নাই আমার কাছে তোমার টাকা পয়সা কোটিপতির মূল্যায়ন নাই আমি এই জন্য বলছি আমার কাছে মুক্তি না হইয়া আসবা না এ কথা বলি নাই কোটিপতি হয় আসবা না হয় আসবা না বলি নাই আমি বলেছি ওয়ালা ইল্লা ওয়া আনতুম মুসলিম মুসলমান না হইয়া না মুসলমান মানে আত্মসমর্পণকারী বিনয়ের সাথে আমার আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে তারা মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম যে আত্মসমর্পণ করবে তার নাম মুসলমান আল্লাহ বলে ওরে গোলাম তোমার সাথে আমার সম্পর্কের নাম আসল হলো এবাদাত যারা এবাদাত করবা তাদের নাম বান্দা যার এবাদাত করবা তার নাম মাহবুদ আমার সাথে তোমার মহাব্বতের সূত্র এবাদাত এটাই তোমার আমার আসল পরিচয় এ কারণে আমি আল্লাহ বান্দা বলে সম্বোধন করলাম বান্দা বলে সম্বোধন করলাম কারণ এটা চূড়ান্ত মহাব্বতের আওয়াজ সন্তান মাকে মা বলে ডাকবে এটা চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ সন্তান আব্বাজানকে আব্বা বলে ডাকবে এটাই চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ একজন হাফেজ সাহেবকে ছাত্ররা হাফেজ সাহেব হুজুর বলে এলাকার মানুষ হাফেজ সাহেব বলে ডাকবে এটা চূড়ান্ত মোহাব্বতের আওয়াজ মাওলানা সাহেবকে মাওলানা বলে সম্বোধন করবে চূড়ান্ত ডাক দিলে মা যেই পরিমাণ মজা পাবে অন্য শব্দ দিয়ে ডাকলে মা হাজার গুণ মজা পাবে না শুধু একটা মা এই শব্দটায় মায়ের কলিজা ঠান্ডা মায়ের ডাকটা যদি বন্ধ করে দেয় মায়ের অন্তরে বুক ভরা ব্যথা সন্তান আমাকে মা বলে ডাকে না খানা নাই ঘুম নাই চোখের পানি পড়ে কারণ সন্তানের মা ডাকে এত মজা ওই মজার ডাকটা শোনার জন্য মা তার জীবনের সব সন্তানের পেছনে বিলাইয়া দেয় কোন টাকা চায় না বাড়ি চায় না চায় সন্তান করে আমাকে মা বলে ডাকবে সব আমাদের গোলাম বানাই দিলেন আল্লাহ দুনিয়াকে বানাইলেন আমাদের গোলাম আর আমাদের বানাইলেন দুনিয়ার আমাদের বানাইলেন আমার আল্লাহ তার গোলাম তুমি মা কে মা বলে ডাকবা এই জন্য মা পাগল তাকায় থাকে কখন মা বলে ডাক দিবি টাকা লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না তোর জবানের ডাকটা শুনতে চাই আমার আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ তোমার জবানে আমার নামের আওয়াজটা শুনতে চাই জবান খুলে যদি একবার আল্লাহ বলে ডাক দেও আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোর এসে যায় আমি ওই ডাকের বিনিময় তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দেই ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দে জুমে তু এক না জরুরিয়া এলাহি তুমেরা মদ হে ইয়া এলাহি তুমেরা মা সু কো হে আল্লাহতালা বনের আমি বান্দাবনে ডাকলাম কারণ আমার মহাব্বতের চূড়ন্ত আওয়াজ গোলাম তোমার মোহাব্বতের চূড়ান্ত আওয়াজ আমি তোমার আল্লাহ আমি তোমার মাহবুদ এই জন্য আমি বান্দা বলে ডাকলাম দ্বিতীয় কথা বান্দা বলার মধ্যে আরেকটা কারণ হলো আমি জান্নাত দিতে চাই আমার সব শুধু মুমিন্না ও এহুদিরা আয় আমি জান্নাত দিব তোরা আমার বান্দা আসো দুনিয়ার সব মানুষ আমার বান্দা হিন্দু ধর্মের লোকেরাও আল্লাহর বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আর একটা ধাক্কা দিয়ে বলেন আমার বান্দা কে বানাইছেন আরো আস্তে করে বলেন আল্লাহর নাম নিতে কি কোনো পুলিশের বাধা টাদা আসেনি নারায় আল্লাহকে বলবেন এর থেকে আর ভালো মজার কিছু আছে জোরে বলেন কে জমিন বানাইলেন কে এক কথায় সব মাখলুকত সৃষ্টি কে করেছেন কিন্তু আশ্চর্য বিষয় আল্লাহ একবারও বলেন না আমার আসমান আমার জমিন আমার পাহাড় আমার চন্দ্র আমার সূর্য আমাকেও বানাইছেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ কিন্তু জমিনটাকে বলে নাই আমার আল্লাহ আমাকে বলেছেন তুই আমার বান্দা বলে না আমার জমিন কে বলে না আমার পাহাড় কেন বললেন আমার বান্দারে বান্দা আমি উদাহরণটা এমন ভাবে দেই ভাই আমার সন্তানের গায়ে জামা কাপড় একজনে হাতি নিয়ে হাঁপিস ভাই জামাটা কে বানাই কার আমি বললাম এ জামা আমার না বলে যে জামা কে বানাইছে আপনার ছেলের গায়ের বলে আমি বানাইছি টাকা কে দিয়েছে আমি দিয়েছি টেইলার সেন মিস্ত্রি মজুরি কে দিয়েছে আমি দিয়েছি আমি টাকা দিলাম আমি বানাইলাম সব আমি এরপরে যখন বলে জামা কার আমার না টুপি কার আমার না জুতা কার আমার না ছেলে কার আমার ছেলে কার আমার ছেলে আমার জামা বানাইছি আমি ওটারে আমার বলি না কেন টাকা আমি দিছি বানাইছি আমি কিনলাম আমি মজুরি দিলাম আমি তবে আমার জন্য বানাই নাই জামা আমি বানাইছি কিন্তু আমার জন্য বানাই নাই ছেলের জন্য বানাইছি এই জন্য বললাম জামা আমার না ছেলে আমার আসমান আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই বানাইছে আমার বান্দার জন্য এজন্য আমি আমার আসমান বলি নাই বলে বান্দা কার বান্দা আমার কারণ আসমান বানাইছি বান্দার জন্য জমিন বানাইলাম বান্দার গোলামি করার জন্য আর আমি বান্দা বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য অতএব আমি আল্লাহ তোমাদের বললাম তোমরা আমার বান্দা আমার বান্দা বলার আর কারণ হলো জমিনের মধ্যে সব আমার বান্দা বান্দা বললেই তো কার বান্দা আমার বলে আবার ইশারা করলেন কিছু কিছু বান্দারা এরা আল্লাহর বান্দা স্বীকৃতি দিতে অনাস্থা চিন্তা করে আল্লাহর বান্দা শিকার করতে একটু প্রস্তুত না চিন্তা করে আমার ক্ষমতার পাওয়ারের তো কোনো সীমানা নাই আমার টাকার অভাব নাই আমার ক্ষমতার অভাব নাই এই জন্য আল্লাহর বান্দা অনেকে শিকার করতে একটু চিন্তা করে এই রকম বিদিন বেইমান এই জমিনে আছে না না